হ্যালো ফ্রেন্ডস আজকে রাস্কিন বন্ডের লেখা টাইগার টাইগার বার্নিং ব্রাইট থেকে শর্ট কোশ্চেন আনসার আলোচনা করব কোশ্চেন নাম্বার ওয়ান হু ওয়ার রামু অ্যান্ড শ্যাম হোয়াট ওয়্যার দে ডুইং ইন দ্য জঙ্গল রামু এবং শ্যাম কে ছিল জঙ্গলে তারা কি করছিল এর উত্তর হবে রামু ওয়াস এ স্লিম ব্রাউন বয় হু রোড এ বাফেলো এন্ড প্লেড অন দা ফ্লোট রামু ছিল ব্রাউন কালার এর সিপিপ রোগা টাইপের একটা ছেলে যে বনে মহিষ ধরাত এবং বাসি বাজাত অন্যদিকে শ্যাম ওয়াস এ স্লাইটলি স্মল আর বয় হু রোড আনাদার বাফেলো শ্যামো বাফেলো চরাতো মহিষ দেয়ার দেওয়াজ এ ঝিল ইনসাইড দ্য জঙ্গল হায়ার ডিফারেন্ট এনিমেলস ইউজড টু ড্রিঙ্ক ওয়াটার বনের মধ্যে একটা ঝিল ছিল যেখানে বিভিন্ন রকম প্রাণীরা এসে জল পান করত রামু অ্যান্ড শ্যাম ইউজড টু ব্রিং ইন দেয়ার হার্ড অফ বাফেলোস টু ফিড অ্যান্ড রাইড নেয়ার জিল ইন দ্য ফরেস্ট রামু এবং শ্যাম তাদের যে মহিষের দল সেই দল সেখানে নিয়ে আসত জল খাওয়ানোর জন্য বাফেলোস দ্য হার্ড ওই যে বাফেলোর দল মহিষের দল সে সেটাতে মোট আটটা বাফেলো ছিল আটটা মহিষ ছিল অ্যান্ড দে বিলং টু দ্য টু ফ্যামিলিস অব দ্য ফ্রেন্ডস রামু অ্যান্ড শ্যাম এই আট বা ফেলো দুটো ফ্যামিলির ছিল আটটা মহিষ রাম এবং রামু এবং শ্যামের ফ্যামিলির ছিল দুটো ফ্যামিলির আটটা মহিষ নেক্সট হোয়াট ডিড রামু সাজেস্ট নেমিং দ্য টাইগার টু শ্যাম রামু শ্যামকে টাইগার সম্পর্কে কি বলেছিল টাইগারের নাম সম্পর্কে কি বলেছিল এর উত্তর হবে রামু টোল্ড শ্যাম দ্যাট রামু শ্যামকে বলল যে তার গ্র্যান্ডফাদার ফাদার মানে রামুর গ্র্যান্ড ফাদার হ্যাড আজ ঠিম রামুকে জিজ্ঞাসা করেছিল বলেছিল টু অ্যাড্রেস দ্য টাইগার আইদার এস মহারাজ অর আঙ্কেল রামুকে রামুর গ্র্যান্ডফাদার ফাদার বলেছিল যে ওই টাইগারটাকে মহারাজ বলবে অথবা আঙ্কেল বলবে বিকজ কারণ ইট ওয়াজ আনলাকি টু কল দ্য টাইগার এ টাইগার কারণ বাঘকে বাঘ বলে সম্বোধন করাটা একটা লাক আনলাকি বিষয় নেক্সট দ্য স্টোরি অ্যাবাউট দ্য ফিউচার অফ এই গল্পটা ফিউচার সম্পর্কে সেই ফিউচারটা ভবিষ্যৎটা কি সেই ভবিষ্যৎটা হচ্ছে ওয়াইল্ড লাইফ অফ ইন ইন্ডিয়া ভারতের বন্য প্রাণীদের ভবিষ্যৎ নিয়ে গল্পটা ইট এই এ ওল্ড টাইগার নিয়ার এই গল্পটা একটা বাঘকে নিয়ে যে বাঘটা বাস করত সেই বাস করত কোথায় কিসের নিকটে উত্তর হবে নিয়ার এ ভিলেজ ইন দ্য ফুট হিলস অফ হিমালয়াস হিমালয়ের পাদদেশে একটা গ্রামে নাম্বার ফাইভ When everything is dry due to the late arrival of monsoon rains and due to the breaking out of the fire in the forest, what is the condition of the tiger? এখানে বলা হয়েছে সব কিছুই শুকিয়ে গেছে শুষ্ক কারণ বর্ষা ঋতু দেরি করে এসেছে আর বনে আগুন লেগেছিল এই দুটো কারণ বর্ষা ঋতু দেরি করে এসেছে এবং বনে আগুন লেগেছিল এই দুটো কারণে সব কিছু শুষ্ক এর ফলে হোয়াট ইজ দ্য কন্ডিশন অব দ্য টাইগার বাঘের অবস্থা কি ছিল বাঘটার অবস্থা কি হয়েছিল উত্তর হবে দ্য টাইগার রিমেইন হাংরি ফর কোয়াইট সাম টাইম দেন ইট মেক্স দ্য বাফেলোস অফ ভিলেজার্স ইটস ফুড এর ফলে বাঘটা অনেকদিন ক্ষুধার্ত ছিল এবং কিছু সময় পরে গ্রামবাসীদের যে মহিষ ছিল সেই মহিষগুলোকে সে তার নিজের খাবার বানিয়েছিল মানে সেই মহিষগুলো শিকার করত। নাম্বার সিক্স নেচারস এস হারমোনি এনকম্পাস অল ক্রিয়েসার গ্রেট অ্যান্ড স্মল বিউটিফুল অ্যান্ড আগলি স্ট্রং অ্যান্ড উইক অ্যান্ড বন্ড অ্যাক্সেপ্টস দ্য আলটিমেট ট্রুথ উইথ ড্যাশ উত্তর হবে হিউমিলিটি নাম্বার সেভেন সিন্স দ্য আর কনসার্ন অ্যাবাউট দেয়ার সারভাইভাল কিল দ্য টাইগার বাই ড্যাশ গ্রামবাসীরা বাঘটাকে মেরেছিল কি দ্বারা বা কিভাবে উত্তর হবে ক্লেভারলি ট্র্যাপিং হিম চালাকি করে তাকে ফাঁদে ফেলে মেরেছিল নাম্বার ইফ টাইগার ইজ স্লাইটলি উন্ডেড ইট ফলস ইন দ্য গঞ্জেস অ্যান্ড টাইগারটা বাঘটা যদি কিছুটা আহত হয় তাহলে সে গঙ্গা নদীতে পড়ে যাবে এবং এর ফলে কি হবে এন্ড ফ্লোডস টু দ্য অপোজিট ব্যাঙ্ক হোয়াই হি সিক্স রিফিউজ ইন এ বাফেটিং ম্যানার নেক্সট নাম্বার নাইন আওয়ার ফাদার্স উড এই লাইনটা রয়েছে টেক্সটাতে হু সেজ দিস টু হুম অ্যান্ড হোয়াই কে বলেছিল কাকে বলেছিল এবং কেন বলেছিল উত্তর হবে শ্যাম সেজ দিস শ্যাম এটা বলেছিল ইন রেসপন্স টু রামু রামুর কথার উত্তর দিতে শ্যাম এটা বলেছিল তার মানে রামু শ্যামুকে শ্যাম রামুকে বলেছিলেন রামু টেলস দ্যাট টার্স কাম ইন দ্য মিডিল অব দ্য নাইট টু হান্ট ভেরিয়াস অ্যানিমেলস ফর দেয়ার স্পোর্ট অ্যান্ড লকজারি ইন দ্য ফরেস্ট অ্যান্ড সেলস দোস অফ ইন দ্য মার্কেট অ্যাট এক্সট্রিমলি হাই প্রাইসেস ফর ইনস্ট্যান্স এ টাইগারস ইস স্কিন ফর অ্যাবাউট সিক্স হান্ড্রেড রুপিস যখন রামু শ্যামুকে বলল যে শিকারীরা মধ্যরাত্রে আসে বিভিন্ন রকম প্রাণী শিকার করতে এবং সেই প্রাণীগুলোর চামড়া মার্কেটে অনেক দামে বিক্রি করবে বলে যেমন টাইগারের চামড়া তারা বিক্রি করে ছশো টাকায় এই কথা যখন রামু বলল তখন তার উত্তরে শ্যাম বলছে শ্যাম শ্যাম তাকে দ্যাট দ্যাট যে স্কিন উড নট ওর্থ তাদের নিজের চামড়া মানে মানুষের চামড়া শ্যাম শ্যাম বলছে যে আমাদের নিজের চামড়াও এতটা দামে বিক্রি হবে না এন্ড ইভেন ইফ ইট উড যদি বিক্রি হতো দেন অনলি তাহলে দেয়ার ফাদার্স মানে আমাদের বাবা মারা উড বি টু সেল অফ এভরিথিং ইন লিউ অফ দেয়ার সনসেস স্কিন তাহলে তাদের বাবা মারাও তাদের চামড়া বিক্রি করতো টাকার জন্য নাম্বার টেন হু সেজ দ্য এগস অফ দ্যান উত্তর হবে রামু ওয়েন টু পিক এগস অফ দ্য হেন One night, when he saw that one egg was already taken by the rat who lived there, when a pair of mongoose saw this, they attacked the rats and snatched the egg from it and feasted with it. 11. Who could eat mohua flowers? মহুয়া ফুল কারা খেতে পারত ইট কুড বি ইটেন বাই এনিম্যালস ওয়েল অ্যাজ বাই মেন মানুষ এবং প্রাণী সবাই এই মহুয়া ফুল খেত বিয়ার মেইনলি ফন্ড অফ ইট ভাল্লুকেরা বিশেষ করে প্রধানত এই ফুলটাকে পছন্দ করত উইল ইট লার্জ কোয়ান্টিটিস অফ অব হুইস উইল gradually lead to their drunkenness ভালো করে এটা খেত অনেক পরিমাণে এবং মাতালের মতো হয়ে যেত নেক্সট টুয়েলভ হুজ স্টোরি ডিড রামুস গ্র্যান্ড ফাদার টেল হিম অ্যাবাউট রামুর দাদু রামুকে কিসের গল্প বলেছিল উত্তর হবে রামুস গ্র্যান্ড ফাদার টোল্ড দ্য স্টোরি অফ এ বানিয়া একজন বানিয়ার গল্প রামুর গ্র্যান্ডফাদার বলেছিল হাউ হি ওয়াজ এ ইন্টু টাইগার বাই সাম পাউডার টু হিম বাই এ সাধু রামুর গ্র্যান্ডফাদার বলেছিল একজন বানিয়া কি করে একজন সাধুর দেওয়া পাউডারের মাধ্যমে পাউডার নিয়ে সে একটা বাঘে রূপান্তরিত হয়েছিল টাইগারে পরিণত হয়েছিল এবং পরবর্তী সময়ে টাইগারে পরিণত হয়ে সে তার স্ত্রীর মাংস খেয়ে বলেছিল হু ওয়াজ কুন্দন সিং হোয়াট ডিড হি পোজেস কুন্দন সিং কে ছিল এবং তার কি ছিল কুন্দন সিং ওয়াজ দ্য ফাদার অফ শ্যাম কুন্দন সিং ছিল শ্যামের বাবা হি হ্যাড এ ডাবল গান ব্যারেল তার ছিল একটা ডাবল ব্যারেলড গান যেটা পুরোনো অতীতের হায়ার ডিড দ্য টাইগার অব দ্য স্টোরি লিভ গল্পের যে বাঘটা সে বাঘটা কোথায় থাকতো বাস করতো কোথায় উত্তর হবে ইনসাইড এ লং স্ট্রেস অফ হেভি ফরেস্ট অন দ্য লেফট ব্যাঙ্ক অফ দ্য গঙ্গা গঙ্গা নদীর বিস্তীর্ণ একটা বনে সেই বনের মধ্যে থাকত দ্য হিমালয়েস ফুট হিলস যে গঙ্গা নদীটার উৎপন্ন হয়েছে উৎপত্তি হয়েছে হিমালয়ের পাদদেশ থেকে সেই গঙ্গা নদীর পাশে থাকতো হোয়াট ডিফারেন্ট কাইন্ডস অফ এনিম্যালস লিভড ইন জঙ্গল আরলিয়ার শুরুতে বা প্রথম দিকে জঙ্গলের মধ্যে কোন কোন প্রাণীরা থাকতো উত্তর হবে লং হর্ডাম্বার এই প্রাণী একটা প্রাণীর নাম লং হর্ন সাম্বর তারপরে রয়েছে ডেলিকেট চিতল তারপর সোয়াম্প ডিয়ার হায়নাস জ্যাকেলস ওয়াইল্ড বোয়ার প্যান্থার লং টাইগার তো এরা থাকত নাম্বার সিক্সটিন বন্ডস এস কল টু টার্ন টুয়ার্ডস দ্য এসেন্স অফ লাইফ অ্যান্ড রিকগনাইজ টু ম্যান নেচার ইন্ডিপেন্ডেন্স ইজ এইমড অ্যাট হোয়াট উত্তর হবে প্রিজার্ভিং লাইফ হুইস ইজ বিউটিফুল অ্যান্ড পাওয়ারফুল জীবনকে রক্ষা করা জীবনের সংরক্ষণ যে জীবনটা খুবই সুন্দর এবং খুবই শক্তিপূর্ণ এই বিষয়টাকে তুলে ধরতে চাইছেন বন্ড হি প্রিসেস থ্রো হিস ওয়ার্ক সিগনিফিকেন্স অফ ল্যান্ডস্কেপস অ্যান্ড পেকিউলিয়ার ইথোস থ্রো কেয়ারফুলি মাস্টার্ড ওয়ার্ল্ডস সে সুন্দরভাবে শব্দগুলো চয়ন করে শব্দগুলো বেছে নিয়ে সাজিয়ে সুন্দর ল্যান্ডস্কেপ তৈরি করেছেন এবং একটা মোরাল একটা কথা আমাদের শিক্ষা দিতে চেয়েছেন তার গল্পের মাধ্যমে যেখানে তিনি দেখাতে চেয়েছেন যে ভূমিরূপ বা জমির বা জঙ্গলের নেচারের কি গুরুত্ব এবং কিভাবে জীবনকে রক্ষা করতে হবে বা রক্ষা করা যায় জীবনের সৌন্দর্যটা কি কিভাবে সেটা রক্ষা পায় এগুলো দেখিয়ে দেখাতে চায় নাম্বার সেভেন্টিন অ্যান্ড দ্য ভিলেজার্স অ্যান্ড দ্য টাইগার রেসপেক্ট হোয়াট ভিলেজার্স এবং টাইগার এরা কোন জিনিসটাকে রক্ষা রেসপেক্ট করে উত্তর হবে ইস্ট আদার্সেস টেরিটোরি প্রত্যেকেই একজন অন্যজনের বসবাসের স্থান বসবাসটাকে পছন্দ করে যেমন বাঘ মানুষের টেরিটরিতে এলাকায় যায় না সেই ঠিক ঠিকঠাক আমি সেখানে গিয়ে আক্রমণ করবো না আবার মানুষও বাঘের এরিয়াতে যায় না যেন একজন আরেকজনকে রেসপেক্ট করছে

একজন ক্যাম্পেইনার প্রচারক তিনি প্রচার করছেন আমাদের প্রোটেকশনটা কি করে আমরা প্রোটেক্টেড থাকবো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো তো সেই দ্য প্রোটেকশন অফ আওয়ার ড্যাশ আমাদের ক্রিটের কিসের প্রোটেকশনের কথা বলছেন উত্তর হবে আওয়ার প্রোটেকশন প্রোটেকশন অফ ফরেস্ট অ্যান্ড অ্যানিম্যালস বন এবং বন্য প্রাণীকে রক্ষা করার সম্পর্কে যেন তিনি একটা ক্যাম্পেইন চালাচ্ছেন প্রচার মাধ্যম চালাচ্ছেন প্রচার চালাচ্ছেন টোয়েন্টি রিডিং রাস্কিন বন্ড পারহাপ্স হ্যাজ এ স্ট্রঙ্গার ইনফ্লুয়েন্স অন পিপল দেন লিসেনিং টু ড্যাশ উত্তর হবে কনফায়ার্ন এনভায়রনমেন্টালিস্ট অফ দ্য প্রেজেন্ট ডে বর্তমান দিনের একজন বিখ্যাত এনভায়রনমেন্টালিস্টের যে বর্ণনা একজন এনভায়রনমেন্টালিস্ট যেরকম সাজেশন দিয়ে থাকেন প্রকৃতি রক্ষা করার জন্য বন এবং বন্য প্রাণী রক্ষা করার জন্য তো তার চেয়েও যেন ভালো ইনফ্লুয়েন্স ভালো উপদেশ আমরা পাই এই রাস্কিন বন্ডের লেখা থেকে আজকে এই টোয়েন্টি হল আরও অনেক আছে তো পরবর্তী ভিডিও বানালে সেখানে দেওয়ার চেষ্টা করব কারণ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব নয় অনেকে পড়তে আসে তাদের জন্য কিছু রাখতে হয় তো আশা করি যতগুলো দিয়েছি কাজে লাগবে হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও